তরুণ নেতৃত্বের সন্ধানে যখন ছাত্র জনতা আগামীর রাষ্ট্রনায়ক খুঁজছেন, তখন কে হতে পারেন নতুন বাংলাদেশের চালক, সেটি ভাববার সময় এসেছে। আওয়ামী দুঃশাসনের জাতকলে পিষ্ট হওয়া কমপক্ষে 42টি রাজনৈতিক দল এখন সরব ভূমিকায় রয়েছে। তাদের মধ্য থেকেই নির্বাচিত হবেন আগামীর রাষ্ট্রনায়ক। বিচার বিশ্লেষণ করার দায়িত্ব কাঁধে নিয়ে 17 কোটি মানুষের ভাগ্য নির্ধারণী এই চেয়ারে কে বসবেন, সেটি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। শহীদের রক্তের বিনিময়ে একটি সফল অভ্যুত্থানের সুফল পেতে সঠিক নেতৃত্ব বাছাইয়ের বিকল্প নেই। তবে তার আগে একটি উপযুক্ত সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। সেই সময়েই ফ্যাসিবাদের দুর্গ ভেঙে স্বাধীন হওয়া মানুষকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে, যেখানে সকল লুটেরা আর দখলবাজির কবর রচনা করে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে কীভাবে আমলাতন্ত্র আর পুলিশ বাহিনীর দেউলিয়াত্ব মানুষের অধিকার কেড়ে নেয়, কীভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের মালিকদের জিম্মি করে ফেলে। সেই শেকল ভাঙার সংগ্রামে যখন ছাত্র জনতার নেতৃত্ব এগিয়ে, সেই দেশে একজন সঠিক রাষ্ট্রনায়ক প্রয়োজন। ছাত্ররা যদি নতুন কোনো দল আনে এবং সেখানে যদি নতুন মুখ এবং যোগ্য নেতৃত্ব দেখা যায়, তাহলে অবশ্যই দুইয়ের সামঞ্জস্যেই আমরা পরবর্তী বাংলাদেশে নতুন নেতৃত্ব যাচ্ছি। এখন এত বড় বড় বাংলাদেশে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আছে, তাদেরকে ছেড়েও একদম নতুন দিয়েও হবে না। আমরা প্রবীণ এবং নবীনদের সকলের সমন্বয়ে একটা নতুন দল, মানে নতুন বাংলাদেশ দেখতে চাই, যেখানে সব দল সমানভাবে অধিকারের সাথে রাজনীতি করবে। তরুণ কোনো নেতৃত্ব আসলে মনে হয় সেটা ভালো হবে, আর এটা তো আপনার হচ্ছে গণতান্ত্রিক মাধ্যমে আসবে, জনগণ যাকে ভালো মনে করবে। ঠিক আছে, আমার মতামত হচ্ছে তরুণ কোনো নেতৃত্ব আসুক আর কি, নতুন কোনো নেতৃত্ব আসুক, কারণ আগের যারা ছিল তাদের আপনার হচ্ছে কেউই ওই ধরনের ভালো আপনার রেজাল্ট দেখাইতে পারেনি আর কি। ঠিক আছে, আর হচ্ছে যে এখন মানে জনগণ কি চায়, তাদের যে আশার প্রতিফলন যারা ঘটাবে ওরা যেন আসে। নেতৃত্ব আসলে নতুন কাউকে চাচ্ছি আমরা, যে হলো গিয়ে পুরাতন যেই ধারায় চলে আসছে দেশ, এই ধরনের আর ধারা আমরা দেখতে চাচ্ছি না। নতুনভাবে নতুন করে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে মানুষের মাঝে একটা নতুন আশার সৃষ্টি হয়েছে, সবাই চাচ্ছি আমরা যে নতুন কেউ আসুক এবং নতুন একটি দল আমাদের আসুক, যারা পুরোপুরি আমাদের গণতান্ত্রিক যেই ধারা সেটা অব্যাহত রাখে এবং জনগণের যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের ভাবনায় ঘুরে ফিরে উঠে আসছে একটি সর্বজন গ্রহণযোগ্য নেতৃত্বের বিষয়। তারা চান আর কোনো লুটেরাদের হাতে ক্ষমতা তুলে দিতে চান না তারা। টানা 15 বছর মাফিয়া সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে শিক্ষা পেয়েছে, তাতে করে আর কোনো দলই এই পথে হাঁটবে না। ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে কলঙ্কিত করেছে গোটা রাজনৈতিক অঙ্গন। সেই ধারাবাহিকতায় আর কেউ স্বৈরাচার হতে পারবে না বাংলার মাটিতে, কিংবা এত বড় শিক্ষা নেয়ার পর কেউ যদি আবারও সেই পথে হাঁটতে চায়, তাহলে কোনোভাবেই এই মাটিতে ক্ষমতার স্বাদ পাবে না। তো আমরা আসলে নতুন বা তরুণ সমাজ যারা এখন এই মুহূর্তে দেশটাকে কিছুটা কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছে, আমি ব্যক্তিগতভাবে চাই যে তারা আসলে ভবিষ্যতে তারা আরও বড় রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যাবে এবং তারাই দেশটার নিয়ন্ত্রণ নেবে। বা আমরা যে 15 বছর আওয়ামী লীগ শাসনামলে যেরকম দেখেছি, তো এখন এই এক বছর এক মাস সরকার পতনের এক মাস পরে বিভিন্ন স্থানে কর্মকাণ্ড দেখে আমাদের এরকম ধারণা হচ্ছে যে অন্য কোনো সরকার যদি আমাদের পুরনো সরকারগুলো বিএনপি জামাতে এরা ক্ষমতায় আসে, তো এর আসলে আমাদের মনে হয় যে খুব বেশি পরিবর্তন হবে না। আমাদের যে দুর্নীতি চাঁদাবাদী যে সমস্যাগুলো ছিল ও সব থেকে আমরা খুব বেশি হয়তো পাবো না উন্নয়ন আমরা যেটা আশা করি। তারা হচ্ছে এক প্রকার স্বৈরশাসক ছিল, এরপর আওয়ামী লীগ সরকার থেকে দেখলাম তো একই ধারাবাহিকতায় তাদেরকে যদি আবার এই যে এখন যেই একটা অবস্থা বিএনপি যারা আবার উঠতেছে, তো একই জিনিস আবার রিপিট হবে। সো নতুন কোনো দল বা নতুন যারা ছাত্র সমাজ এখন আমরা আন্দোলন করলাম, আমাদের নিজস্ব দল আছে বা বৈষম্য বিরোধী যারা আছে তারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে আছে, সো আমাদের এখান থেকে যদি কোনো দল উঠে আসে বা নতুন কোনো একটা ট্রেন্ড দরকার, যা নতুন কোনো দল যারা হচ্ছে দেশে আমাদের সমস্যাগুলো বোঝে, আমাদের প্রজন্মটাকে বোঝে, তাহলে হয়তো দেশে কোনো একটা পরিবর্তন, আমূল পরিবর্তন আসতে পারে এটা মনে করি।
আগামীতে আমরা এমন রাষ্ট্রনায়ক চাচ্ছি যে নিজের দলের কথা বা দলের মানুষের কথা শুধু ভাববে না, পুরো দেশের মানুষের কথা ভাববে এবং প্রত্যেকটা দলের মানুষকে সে আপন মনে করবে। যদি জামাত বা ছাত্র নেতৃত্বের কথা বলি, তাহলে আমি ব্যক্তিগতভাবে ছাত্র নেতৃত্বকেই এগিয়ে রাখবো, কারণ মোটামুটি জামাতের একটা শাসন আমরা বিএনপির সাথে জোটবদ্ধভাবে দেখে ফেলেছি, কিন্তু ছাত্রদের নেতৃত্বে কোনো শাসন আমরা এখনও দেখিনি। তো যদি এমন সুযোগ থাকে, তাহলে আমরা ছাত্র নেতৃত্বকেই বেশি প্রায়োরিটি দেব। বিদ্যমান রাজনৈতিক দল হিসেবে প্রথমে উঠে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম, আর তরুণ নেতৃত্বের মাপকাঠিতে সেই নামটি তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, জন্ম 1967 সালের 20 নভেম্বর। তার বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি, এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক রহমান শিক্ষা জীবনের শুরুতে বিএফ শাহিন কলেজ ঢাকায় পড়াশোনা শুরু করেন। এরপর তিনি সেন্ট জোসেফ কলেজ, পরে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে মাধ্যমিকের গণ্ডি পার হন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ালেখা করেন। সকল মানুষকে গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের অধিকারের বিশ্বাসী, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি একই সাথে আমার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে এবং বিদেশে, বিভিন্ন দেশে যারা আছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে তাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। রয়্যাল ফ্যামিলির ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি রাজনীতির সাথেও ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। 1/11 পরবর্তী সময়ে বিপথগামী সেনা কর্মকর্তাদের নির্যাতনের শিকার হন। রাজনৈতিক প্রতিপক্ষরা তার উজ্জ্বল ক্যারিয়ার এবং বলিষ্ঠ ভূমিকায় ভীত হয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন। দীর্ঘ প্রায় 17 বছর তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছেন। সেখান থেকেই দলের নেতৃত্ব দেয়াসহ দলীয় নেতাকর্মীদের মনোবল ধরে রেখেছেন। ফ্যাসিস্ট সরকারের শোষণ, নির্যাতন ও জুলুমের শিকার নেতাকর্মীদের সার্বিক দেখভাল করছেন, একই সাথে মাফিয়া সরকারের নানা কুটচাল মোকাবেলা করে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন দীর্ঘ সময়। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা দেশের বিএনপি নেতাকর্মীদের ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত রেখেছেন। ছাত্র জনতার পুনর্জাগরণের পর রাষ্ট্র সংস্কারের প্রতিটি পদক্ষেপে ইতিবাচক ভূমিকা রাখছেন তারেক রহমান। প্রিয় দেশবাসী, রাজপথের আন্দোলনকারী এই শিক্ষার্থীরা প্রত্যেকে কেউ আপনার, আমার, আমাদেরই ভাই বোন, সন্তান কিংবা স্বজন। সুতরাং তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের এই চলমান লড়াইকে সফল করতে অভিভাবক হিসাবে অবশ্যই আমাদের সমর্থন সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের পক্ষের শক্তির কাছে আমার আহ্বান, আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায় তাদের পাশে থাকুন, তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে সাহায্য করুন, তাদেরকে সাহস দিন। আওয়ামী হানাদার বাহিনী নৃশংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করুন, তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে স্লোগান তুলুন, ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, যেখানে তরুণ নেতৃত্বের প্রশ্রয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম অগ্রগণ্য। যদিও জামাত ইসলামের নীতি অনুযায়ী এভাবে কারো নাম সামনে নিয়ে আসা ঠিক নয়, তবুও শুধুমাত্র আলোচনার খাতিরে এই রিপোর্টকে কেউ যাতে আইনি মারপ্যাঁচে ফেলার চেষ্টা না করেন সেই অনুরোধ রইল। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্বে ও সবশেষ নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তার নিজ জেলা পটুয়াখালী। এই সুন্দর সুন্দর সম্ভাবনার বাংলাদেশকে যদি কেউ ব্যাহত করে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই ব্যাহত করা বাংলাদেশের আবার কোন ষড়যন্ত্রকারী, আবার কোন লুটেরা, আবার কোন সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতির সাথে যদি কেউ সম্পৃক্ত হয়, তাহলে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিয়েছে, আমাদের শহীদ আবু সাইদ বীর মুগ্ধ, বাংলাদেশে হয়নি শেষ যুদ্ধ।
পর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নাম, বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট শাহবাগ দখলে নেয়া ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেই ভূমিকাকে কখনোই ভুলবার নয়, যার নেতৃত্বে থাকা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মধ্যমণি। আজকে আমার ভাই রক্ত দিয়েছে, আমার ভাই জীবন দিয়েছে, আমার ভাই হসপিটালে ঢুকে দিয়ে মরছে, আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে, আমার ভাই কবরের মধ্যে চলে গেছে, ওদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আমার খুনি হাসিনার সাথে কোন সমঝোতা নাই, কোন বৈঠক নাই, শুধু পাত এবং মাত একটাই, ওই বিচার দেখে রাজপথ ছাড়বে না। যদিও ইসলামী শাসনতন্ত্র থেকে তরুণ নেতৃত্ব বাছাই করা কঠিন, এরপরের অবস্থানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি হওয়ার পর তার আলোচনার গণ্ডি আরও প্রসারিত হয়। তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা, বর্তমানে তিনি ছাত্র যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক। সিনিয়র জুনিয়র নাই, তরুণদের হাত পাও বাইন্ডা পিটাইতেছে, বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে, যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে, সেই টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে, আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা মানে বাসায় নিয়ে গেছে, তারপর আমি নির্বাচনে গেলাম না, শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার, তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল খেলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখনও যদি আমার এই যে ডাক, এখনও এই জাতির মুক্তির পথ নাই, সরকার পতন না হওয়া পর্যন্ত। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর। আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার, চিকিৎসা করা দরকার, আমার ইনজেকশন। এই তালিকায় ছাত্র জনতার ভাবনায় আরও যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম জুনায়েদ সাকি, যিনি বর্তমানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব রয়েছেন। এরপর সুপরিচিত রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ ও ববি হাজ্জাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। কাউকে ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না, জনগণ ঠিক করবে। এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। সবশেষ, যাদের দুঃসাহসিক নেতৃত্বে নতুন বাংলাদেশে স্বাধীনভাবে সবাই কথা বলছে, তার অন্যতম মহানায়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাদের নতুন নেতৃত্বে ভাবছে সাধারণ মানুষ। মানুষ বলছে, যাদের হাতে বৈষম্যের দেয়াল ভেঙে শৃঙ্খলমুক্ত হয়েছে গোটা জাতি, তাদের হাতেই নির্ভর থাকতে পারবে 17 কোটি মানুষ এবং 147,000 বর্গ মাইলের বাংলাদেশ। বিপ্লব, এশিয়ান টেলিভিশন।